কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের তিন কর্মীকে বেদরক মারধর গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা কদমতলা থানার মামলা সিনিয়র ম্যানেজারের ঘটনায় ক্ষুব্ধ কদমতলা বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর মারধরের এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা এলাকায় কর্মীরা জানান গতকাল অর্থাৎ শুক্রবার রাত দশটা নাগাদ বিদ্যুৎ জনিত সমস্যার কারণে খবর পেয়ে বিদ্যুৎ কর্মী পরেন্দ্রনাথ কাশেম জাকারিয়া ও গাড়ি চালক প্রীতম নাথ ঘটনাস্থলে যান ও উত্তেজিত জনতার গণরোষের শিকার হন প্রথমে গ্রামবাসীরা তাদেরকে আটক করে পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেদরক মারপিট শুরু করে বলে অভিযোগ তারপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার ওপরও হামলে পড়ে আক্রমণকারীরা এমন অবস্থায় গাড়ির চালক প্রীতম নাথকেও মারধর করে এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা অবশেষে রাত দশটা নাগাদ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন পরে কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নাম ধাম জানিয়ে দায়ের মামলা করেন এদিকে আহত জেলা তিনজনকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদের মধ্যে পরন্ডনাথ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এদিকে আহত বিদ্যুৎ কর্মীরা আরও গুরুতর অভিযোগ করেন কালাগাঙ্গের পাড় খাদিমপাড়া হাঁপাইটিলা এই এলাকাগুলোতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছেন বলে জানান তারা উল্লেখ্য কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় বাইশ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র আটজন বিদ্যুৎ কর্মী রয়েছেন আর তাতে চলতি বর্ষা মরশুমে কর্মীরা হিমশিম খাচ্ছেন নেই দপ্তরে মন্ত্রীর কোনো হস্তক্ষেপ এই চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ সাবস্টেশনের কর্মীরা চুরাইবাড়ি থেকে কিষান মল্লিকের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা শুধু মানে আমাদের কদমতলা সাবডিভিশনে আমাদের বরকর পিটার আছে রানীবাড়ি ফিটার আছে চুরাইবাড়ি পিটার আছে ফলা পিটার আছে শুধু তাই নয় আমাদের এলাকাতে লোক আমাদের বাইশ হাজারের মতো গ্রাহক আছে কিন্তু আমাদের এখানে অফিসে মানুষ স্টাফ আছে এ আটজন কিন্তু হেন অবস্থা আটজন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন করে নিতে লাগে কভার করে নিতে লাগছে আমরা স্টাফের অভাব এ অথচ গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নাই সম্ভব নাই কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে সাধারণ দক্ষিণ কদমতলা দক্ষিণ কদমতলা চুরাইবাড়ি খাদিমপাড়া এরপরে কিছু এই তোমার এই ইয়াতে লাম্বাটিটা লাম্বাটিটা কয়েকদিন এর আগের দিন আমাদের সাথে আঠারো তারিখ আমাদের রাত্রে আমরা আক্রমণ করা হয়েছে চার ঘন্টা আমরা একটু ভাবলি